হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি একটি ছোট্ট আর্ট স্কুল চালাই যার নাম ক্ষুদি শিল্পী স্কুল অফ আর্ট অ্যান্ড ক্রাফট। ক্ষুদি শিল্পী এটা প্রথমে ঘুটিয়া বাজারে অবস্থিত এবং গোয়ালটুলি হুগলিতে অবস্থিত। এর আর কোনো শাখা নেই হুগলিতে। আমার বাবা প্রশান্ত কুমার বিশ্বাস এই স্কুলটি স্থাপন করেছিলেন এবং স্কুলটাকে আমি এখন এগিয়ে নিয়ে চলেছি। আজ প্রায় স্কুলটির বয়স হলো 40 বছর। তা এ বছরে আমি 54 জন স্টুডেন্টকে পাঠিয়েছিলাম পূর্বী সঙ্গীত ও কলা কেন্দ্রে পরীক্ষার জন্যে। পরীক্ষা হয়েছে জুন মাসে এবং রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট অভূতপূর্ব আমি সাড়া পেয়েছি। পূর্বী সঙ্গীত ও কলা কেন্দ্র মোটামুটিভাবে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড বিভিন্ন সেন্টার রয়েছে। এক একটা সেন্টারে বড়ো বড়ো সেন্টার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর আঁকার সেন্টার রয়েছে, মেবাড়ি থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে সব জায়গা থেকে। কিন্তু পূর্বী সঙ্গীত কলা কেন্দ্রে এই হুগলি একটি ছোট্ট সেন্টার, এই ক্ষুদি শিল্পী আজকে অনেক বড় আকার ধারণ করেছে। 54 জন স্টুডেন্টের মধ্যে আমরা PP1, PP2, PP3, প্রাইমারি, ফার্স্ট ইয়ার হচ্ছে জুনিয়র ডিপ্লোমা, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হচ্ছে সিনিয়র ডিপ্লোমা, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার এবং সেভেন্থ ইয়ার। এই PP1 থেকে প্রাইমারি এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে দেখা যাচ্ছে যে 90% মার্কস পেয়েছে। 90 প্রত্যেকটা বিভাগে 90 করে পেয়েছে এক একজন স্টুডেন্ট আমার, এবং তারা প্রথম স্থান অধিকার করেছে। এবং আমরা যদি দেখি যে ফিফথ ইয়ারে একজন মেয়ে মধুস্মিতা রাউত, তিনি হচ্ছেন কল ফর মেরিট টেস্টে চান্স পেয়েছে অভূতপূর্ব সাড়া। এবং সেভেন্থ ইয়ারে দুজন স্টুডেন্ট আছে, সুভজিৎ দাস এবং স্বর্ণাব দাস, তারাও কিন্তু কল ফর মেরিট টেস্টে পড়েছে। এটা ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ পরীক্ষা হবে, বা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে হতে পারে বা কলকাতায় কোনো একটি ওরা সমাবর্তন যখন উৎসব হবে পূর্বীয় সঙ্গীত কলা কেন্দ্রে, তখন সেখানে আমাদের স্টুডেন্ট যাবে, সেখানে পরীক্ষা হবে। অভূতপূর্ব সাড়া পেরেছে। আজকে আমি আজকে রেজাল্টের শিটটা দেখাচ্ছি তোমাদেরকে। এই রেজাল্টের শিট তোমরা দেখতেই পাচ্ছ। তা প্রথমে আমি বলবো পিপি ওয়ানে দেখা যাচ্ছে যে প্রশান্ত অধিকারী PP1-এ 90 পেয়েছে, ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন প্র্যাকটিক্যাল। প্রশান্ত অধিকারী কলেজেটে পড়ে, কলেজেটি স্কুলে সে ফার্স্ট হয়েছে। অসাধারণ একজন চিত্রশিল্পী, খুদে চিত্রশিল্পী আমি বলতে পারি। তারপর আমরা PP2-তে যাচ্ছি। PP2-তে সুভনীল ঘোষ 90, পিয়া সাসিল 90। সুভনীল ঘোষ হচ্ছে সেন্ট জনস হাই স্কুলে পড়ে। সে ছেলেটি PP1 PP2-তে পরপর দুবারই হচ্ছে 90 পেয়েছে আঁকাতে। এবং আমরা পিয়া সাসিল এবং হচ্ছে সোহম মজুমদার একটি নতুন ছেলে, মাত্র 3 মাস এসছে আমার কাছে ভর্তি হয়েছে। এবং 3 মাসে ছেলেটা টেকনো ইন্ডিয়াতে পড়ে মানকুণ্ডতে, এবং ছেলেটিকে আমি 3 মাসে তৈরি করি এবং সর্বভারতীয় স্তরে এই পরীক্ষায় আমি পাঠাই এবং সেখানে ও 90 পেয়ে প্রথম স্থান অধিকার করে। এবং তারপর আমি আসছি PP2-তে একজন রয়েছে, তার হচ্ছে রশ্মিগিরি হচ্ছে বিনোদিনী স্কুলের স্টুডেন্ট, প্রায় 2 বছর ধরে আমার কাছে শিখছে। এবং PP1 এবং PP2-তে দেখা যাচ্ছে 2 বছরই 90 করে পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। অসাধারণ ছবি আঁকে সেটা, মেয়েটার অসাধারণ ইয়ে, তাকে ধরে ধরে শেখানো হয়েছে আমি এবং আমার বাবা চিত্রশিল্পী প্রশান্ত বিশ্বাস, যার বয়স 80 বছর। সেও কিন্তু ধরে ধরে শিখিয়েছে এবং সে আজকে অসম্ভব সফলতা পেয়েছে, এটা আমার গর্বের বিষয়। এবার আমি আসছি আজকে প্রিয়া কুণ্ডু হচ্ছে শিক্ষামন্ত্রী, পরে 90% পেয়েছে শিক্ষামন্ত্রী, 90% পেয়েছে। মেয়েটি আমাদের স্কুল শিল্পী থেকে প্রাইমারিতে পরীক্ষা দিয়েছিল, সেখানে 90 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। ফার্স্ট ইয়ারে আমরা যেতে দেখছি এবার জুনিয়র টিলা শ্বেত ভবানী শাহ হচ্ছে বিনোদিনীর স্কুলে থেকে 90% পেয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে। অসাধারণ রেজাল্ট, অসাধারণ। শ্বেত ভবানী শাহার অসাধারণ ছবি। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, কিংসুক বিশ্বাস ইউটিউব চ্যানেল যদি যান কিংসুক বিশ্বাস ইউটিউব চ্যানেলের মধ্যে, সেখানে আমার ছাত্রছাত্রীদের কাজকর্ম এবং তাদের ভিডিও ফটো গ্যালারি, টপ আর্ট গ্যালারি দেওয়া রয়েছে, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এবং কল ফর মেরিট টেস্টের মধুস্মিতা রাও, স্বর্ণাব দাস এবং সুভনীল, সরি, আমাদের রয়েছে সুভজিৎ দাস
এবং সুব্রজিৎ দাসও অসাধারণ কাজ করেছে। এবং তারা সুব্রজিৎ দাস হচ্ছে এখন হচ্ছে ডনবক্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করলো ISSC বোর্ডে, এবং সে এখন হচ্ছে আশুতোষ কলেজে চান্স পেয়েছে, এবং সে আজকে প্রায় আমার কাছে 11 বছর ধরে আকাশ হচ্ছে। তার ছবি তুলনা নেই, সেই ফিফথ ইয়ারে অঙ্কন বিশ্বতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড হচ্ছে স্বর্ণ ও ফিফথ ইয়ারের পূর্বীয় সঙ্গীত ও কলা থেকে কেন্দ্রে হাওড়া ময়দানে হচ্ছে যে ময়দানে একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তারা সফলতা লাভ করেছে। সরস সরণ ভবন সেখানে তারা পরীক্ষা দিয়েছিল, 2 ঘন্টা পরীক্ষা হয়েছিল, সেখানে সফলতা পায় এবং একজন প্রথম স্থান একজন দ্বিতীয় স্থান অধিকার করে। ক্ষুদি শিল্পী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হুগলিতে, তার কোনো বিকল্প নেই। আমরা ধরে ধরে দীর্ঘ 40 বছর ধরে আমার বাবা এবং আমি প্রায় 20 বছর ধরে আমি বাবাকে বাবা এসেছি, এবং 20 বছর ধরে এই স্কুলটাকে আমি হাল ধরেছি এবং ধরে ধরে শেখাচ্ছি। এর কোনো বিকল্প নেই। আমরা ধরে ধরে আমরা বিভিন্ন ধরনের ছবি আঁকা শেখানো হয়ে থাকি। এখানে কিন্তু অঙ্কনের সাথে যেমন ওয়াটার কালার, প্যাস্টেল, এটা তো প্রত্যেকটা আঁকার স্কুলে শেখানো হয়ে থাকে। আমাদের চারকোলের ব্যবহার শেখানো হয়ে থাকে, আমাদের কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকা, ক্লে মডেলিং, গ্লাস পেন্টিং, অয়েল পেন্টিং, হ্যান্ড রাইটিং ধরে ধরে শেখানো হয়ে থাকে। এবং ক্ষুদি শিল্পীর একটি আনন্দের খবর আমি বলতে পারি, ক্ষুদি শিল্পীর নতুন একটি কোর্স চালু করতে চলেছে, সেটা হচ্ছে ডেইলি লাইফস ওয়ার্ক ইন ইংলিশ। অসাধারণ একটি কোর্স লঞ্চ হচ্ছে সেপ্টেম্বর থেকে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তোমাদের ভালোবাসা এবং তোমাদের শুভেচ্ছা পেলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো এখন আমাদের স্কুলে অ্যাডমিশান চলছে, আমাদের ফোন নাম্বার দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।